দক্ষিণ লেবাননের প্রধান নাবাতিয়ে শহরের পৌর সদর দপ্তর ভবনে ইসরায়েলের বিমান হামলায় স্থানীয় মেয়র সহ অন্তত 5 জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নাবাতিয়ে শহরের বুধবার সকালে 6 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে এবং 43 জন আহত হয়েছে বলে জানিয়েছে। ইসরায়েলের এই হামলার পর লেবাননের সরকারি ভবন এবং কর্মকর্তারাও হামলার শিকার হতে পারে বলে শঙ্কা বাড়ছে। এতদিন সরকারি কোনো প্রতিষ্ঠানে হামলা হয়নি, কিন্তু হিজবুল্লাহর ওপর ইসরায়েল বিমান হামলা বাড়তে থাকায় এখন এইসব প্রতিষ্ঠানও নিশানা হতে পারে। নাবাতিয়ে শহরের গভর্নর ওয়াইদা তুর্কো বলেছেন, পৌর ভবনটিতে সেখানকার স্থানীয় মানুষদের জন্য ত্রাণ সমন্বয়কারী ক্রাইসিস টিমের বৈঠক চলাকালে ইসরায়েলের বিমান হামলা হয়। এতে শহরের মেয়র এবং পৌরসভার 5 জন স্টাফ সহ নিহত হন, তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ভবনের ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চলছে। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি প্রাদেশিক রাজধানীতে ইসরায়েলের হামলার নিন্দা করেছেন।